তো ভিউয়ার্স, আমার কাছে আজকে ডেল ব্র্যান্ড পিসে আসছে। এটার মডেল হলো অপটিপ্লেক্স 3020। তো এটা কাস্টমার বললো যে এটার নাকি পাওয়ার আসছে না। তো পাওয়ার কি কি কারণে আসে না এবং এটা কি কি করা দরকার, কি কি করে সমাধান করা উচিত, তো পাওয়ার না আসলে আমাদের কি করা উচিত এবং কোনটা কোনটা ট্রাই করা দরকার, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো ফার্স্টে আমি পাওয়ার দিয়ে দেখবো যে পাওয়ার আদৌ আছে কি না। তো আমাদের সাধারণ পিসিগুলোর চাইতে কিন্তু ব্র্যান্ড পিসিগুলো একটু ভিন্ন হয়। তো আমাদের এই যে পাওয়ার এখানে, আমাদের কানেকশন কিন্তু সবগুলো অলরেডি দেওয়া আছে এখানে এবং মাল্টিপ্লাগ অন করা আছে। তো আমাদের মাল্টিপ্লাগ দেওয়ার সাথে সাথে আমাদের যেই পেছনে পাওয়ার সাপ্লাই যে একটা ইন্ডিকেটার আছে, যেটা লাইট আছে, এই লাইটটা কিন্তু জ্বলে, বাট এই লাইটটা কিন্তু জ্বলছে না। তারপরে আমি খুলে দেখব। তো ফার্স্টে সাইডে দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুইটাই রিমুভ করতে হবে আমাদেরকে আগে। তো ভিউয়ার্স, এ হলো আমাদের ভেতরের অপশন। তো আমাদের সাধারণ যে পিসিগুলো আছে, সাধারণ পিসির চাইতে কিন্তু ব্র্যান্ড পিসিগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের হয়, একটু আলাদা হয় সব কিছু। এবং এর পাশপাতে কিন্তু সবগুলো পাওয়া যায় না, পাওয়ার সাপ্লাই বলেন, কুলিং ফ্যান বলেন, তারপরে মাদারবোর্ড বলেন, এগুলো অ্যাভেলেবল নাই কিন্তু। আর এগুলো নষ্ট খুবই কম হয় সেক্ষেত্রে, তবে নষ্ট হওয়ার কারণ অনেকগুলো কারণ থাকে। আপনার আপনি কম্পিউটারের সাথে ইউপিএস ব্যবহার করছেন কি না, তারপরে আপনার যেখানে ব্যবহার করছেন ওখানে বিদ্যুৎ হাই ভোল্টেজ হচ্ছে কিনা, এগুলো আপনার লক্ষণ করলে, মানে এগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার বোঝা যায় যেগুলো আপনার। তো ভিউয়ার্স, আপনারা যেখানে কম্পিউটার চালাবেন সেখানে অবশ্য করে আপনি লক্ষ্য করবেন যে আপনার কম্পিউটারে ইউপিএস আছে কিনা এবং আপনার বিদ্যুতের যে লাইনটা ওটা সঠিকভাবে ভোল্টেজ অ্যাকুরেট আসছে কিনা। অনেক সময় হাই ভোল্টেজ, ভোল্টেজ লো হলে, হাই হলে এগুলো মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাইগুলো কেন ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এগুলো কিন্তু খেয়াল রাখবেন। যাই হোক ভিউয়ার্স, আমি কথা না বাড়াই আমি কাজের ক্ষেত্রে চলে যাই। তো আমি আরেকবারও দিয়ে দেখবো পাওয়ার দিয়ে, এবং পাওয়ার দিয়ে কিন্তু কোনো পাওয়ারে আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু লাইট জ্বলে, বাট পাওয়ার সাপ্লাই কিন্তু লাইট জ্বলছে না এবং আমাদের মাদারবোর্ডে কিন্তু একটা লাইট জ্বলবে, কোনো না কোনো জায়গায় জ্বলবে অবশ্যই, যেহেতু ব্র্যান্ড পিসি কিন্তু কোনোটাই জ্বলছে না। সেক্ষেত্রে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে পাওয়ার সাপ্লাইটা, ঠিক আছে, আমাদের যে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেখতে হবে। তো এখানে আবার আরেকটা বিষয় হলো, আমাদের যে ব্র্যান্ড পিসি পাওয়ার সাপ্লাইটা, এটা কিন্তু সাধারণ যে পিসি পাওয়ার সাপ্লাই এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো শপে নিয়ে যাওয়া লাগবে অথবা আপনার নিজেকেই বুঝতে হবে যে আমার পাওয়ার সাপ্লাই সমস্যা কিনা। তো আমি যা দেখবো এটা, এবং আমাদের যে ব্র্যান্ড পিসি পাওয়ার সাপ্লাই, এটা হলো পাওয়ার, মেন পাওয়ার হলো 6 পিনের এবং ডিসপ্লে পাওয়ার হলো 4 পিন। এটা সব পিসের 4 পিন হয় কিন্তু, বাট এটা সাধারণ যে পিসি এটা হয় 24 পিনের হয়। তো অবশ্য করে আপনাকে হয় দ্বিত কোনো পিসি দেখে খুলে চেক করতে হবে অথবা এই পাওয়ার সাপ্লাই নিয়ে সেটা দেখতে হবে। তো ফার্স্টে আমরা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখবো, দেখে কী হয় দেখি। এই হলো আমাদের পাওয়ার সাপ্লাই। হ্যালো, 6 পিন দিয়ে দিলাম আর 4 পিন হাতে পাচ্ছে না। হলো 4 পিনটা লাগাই দিলাম। তো আমাদের মাদারবোর্ডে দুইটা কানেকশন দিলে এনাফ, আর বাকি কানেকশন তো আপনার হার্ড ডিস্কের সিডি রোমে, এটা মাদারবোর্ড থেকে চলে যায়, যেহেতু এই দুইটা লাগালে হবে। তো ফার্স্ট আপনাকে দেখতে হবে যখন আমি পাওয়ার কেবলটা দেবো তখন আমাদের ইন্ডিকেটার জ্বলছে কিনা। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু পাওয়ার কেবল ঢোকানোর সাথে সাথে আমাদের যে পাওয়ার সাপ্লাই লাইট জ্বলে, লাইটটা কিন্তু জ্বলছে, এই যে। এবং আমাদের যে পিসিটা, পিসিটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে এবং মাদার বোর্ডে কিন্তু একটা লাইট জ্বলে বললামই তো, এই লাইটটা কিন্তু অলরেডি সঠিকভাবে জ্বলে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাই সমস্যা অবশ্যই, যদি এরকম প্রবলেম হয় আপনি এক এক করে চেক করবেন, পাওয়ার সাপ্লাইয়ের জন্য হতে পারে অবশ্য, তারপরে এ প্যানেল যে ইউনিট আছে সেটার কারণে হতে পারে, তৃতীয়ত হচ্ছে সিমোস ব্যাটারি, বায়োস ব্যাটারি আছে এটা ড্যামেজ হয়ে গেলেও হয়, আর তারপরে হচ্ছে মাদার বোর্ডের সমস্যা হলেও অনেক সময় পাওয়ার আসে না। তো আমাদের মেন যে কারণ সেটা হলো পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিন্তু মেন পাওয়ার আসে। তো এগুলো সঠিকভাবে চালাতে গেলে, সঠিকভাবে চলবে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ইউপিএস খুবই জরুরি লাগানো। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।